স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লাইফ, বিশেষ করে হোস্টেল লাইফ প্রত্যেকের জীবনেই একটা স্মৃতি হয়ে থাকে। সুখস্মৃতি বা দুঃখের স্মৃতি যাই হোক না কেন, একটা সময় হিসাব মেলাতে বসে স্মৃতিগুলো কেমন ভিড় করে আসে। তবে এই অভিজ্ঞতা একাল ও সেকালে একটু ভিন্ন। চলুন দেখি এমনই একটি গল্প, দেখুন তো নিজের কোনো ঘটনা খুঁজে পান কি না। প্রেক্ষাপট কল্যাণ ইউনিভার্সিটির হোস্টেল লাইফ। তবে করোনা পরিস্থিতিতে ইউনিভার্সিটির আউটসাইড ভিউ নিতে হয়েছে, ফলে ইনডোর শুটিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে করা সম্ভব হয়নি। হ্যালো, কে সাদ্দাম? হ্যাঁ, এই একটু কল্যাণী এসেছিলাম রে অফিসের কাজে। হ্যাঁ, তুই তো এখানেই থাকিস, তা আসবি নাকি একবার? হ্যাঁ, দেখা হয়ে যাবে, অনেকদিন দেখা হয় না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলে আয় চলে চলে। ওকে ওকে, বাই বাই বাই। তারপর কেমন আছিস বল? তুই কেমন আছিস? চল চল তাহলে একটু হোস্টেলের চারপাশটা ঘুরে দেখি। চল দেখি লকডাউন তো কি হয়। কিরে, এ তো ইউনিভার্সিটিতে বোধহয় তো এ তো ঢুকতে পারবো না, কোভিড নিয়ে যা কড়াকড়ি শুরু হয়েছে। এ চল দেখি ক্যান্টিন সুকেন থেকে বলে কিছু হয় নাকি। গুড আইডিয়া, চল চল। লকডাউনের জন্য তো দেখতেই পাচ্ছি সব বন্ধ, এই চলছে এই কোনো রকমে। তারপরে তোমরা যে যাও খাওয়া দাওয়া করতে, ঠিক আছে, আর এখন ওই যে কী সব বলে না অনলাইনে তো সব কি ফুড ডেলিভারি টেলিভারি ওসব হয়, দোকানের চা যখন হোস্টেলে পড়তাম চাকরি করছি, তাই অনেকদিন পরে এখানে এলাম, তাই ভাবলাম যে একটু দেখা করে দেখলেও খুব আনন্দ লাগে। আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু ভালো বলেছ, বলছি যে এই হোস্টেলটা কি বন্ধ, মানে এই পুরো বন্ধ জানো তো। আচ্ছা আমি তাও দেখছি, দাঁড়াও যদি আমি গেট ম্যানেজারের সাথে একটু কথা বলে বলে দিচ্ছি, একটু দেখো একটু দেখো না, আমি বলে দিচ্ছি দেখি যদি ঢুকতে দেয়। ঠিক আছে আমি দেখছি, দাঁড়াও দাঁড়াও, চলো তাহলে একটু চলো দেখি দেখি। হ্যাঁ চলো, যাই বল যাই বল, চল কি ব্যবস্থা করা যায় কিনা, সবাই মাস্কটা পরে নি, চলো দোকানটা দেখো। দেখছো কি অবস্থা, এই এই গেটটা কি এখন এরকম বন্ধই থাকে? এখন বন্ধই থাকে, আগে তো খোলাই থাকতো। লকডাউনে তো বটেই,
তাছাড়াও কিছু কারণ আছে। বাদ দাও, চলো ওই দিকটাই দেখি যদি কিছু তোমাদের দেখাতে পারি। এ দেখো, হোস্টেলের গেট লকডাউনের জন্য পুরোপুরি বন্ধ। দেখো পাঁচিল দিয়ে যতটা দেখতে পারো দেখো। এ বাবা, এ তো জঙ্গল হয়ে গেছে। তোমাদের লাকটা খুবই ভালো। ওই যে ওরা হচ্ছে এখনকার স্টুডেন্ট। চলো চলো ওদের সাথে একটু পরিচয় করে দিই। চলো দেখো 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 তোমাদের পুরনো দাদারা। আরে ভাই, একটু আমাদের দিকেও দেখ, আমি মানুষ। আমি সাদ্দাম। হোস্টেলে থাকছিস না? আসলে হোস্টেল বন্ধ তো। তাহলে তাহলে কোথায় থাকছিস? এই বাইরের মেসে থাকি। মেস করে কি করব বলো? বাড়ি যেতে পারছি না তো। ওকে আয় আয়, একটু কথা বলি। এসো দাদা, এসো এসো এসো। আর একটু কথা বলি, তোদের সময়কার আর আমাদের সময়কার। আচ্ছা ভাই, তোদের এখন আর ওই পরিচয় পর্ব হয়? মানে র‍্যাগিং? তা কেন, কি বলতো, ওই আমাদের সময় ওই প্রত্যেক রুমে ওই একটা পরিচয় পর্ব হতো, তা নিয়ে সিনিয়ররা ভীষণ মজা করত। না না, র‍্যাগিং তো অফিসিয়ালি বন্ধ। সে তো তখনও ছিল, কিন্তু এতে না একটা মজা ছিল। আর কি বলতো না, এতে একটা মেন্টাল বিল্ড আপ হতো, প্লাস সিনিয়র জুনিয়রদের মধ্যে একটা ভালো বন্ডিংও তৈরি হতো। বাট আমরা এটাকে সাপোর্ট করি না। একবার কি হলো বলতো, এই তখন আমরা সবে সবে নতুন, তো আমাদের মধ্যে একটা ছেলে, তখন একটা সিনিয়র দাদা ছিল, সে ডাকলো। সে ডেকে বলল, তুই হিটারে টয়লেট করতে পারবি? ছেলেটি তো তখন একবারে কাঁদো কাঁদো অবস্থা, হিটারে টয়লেট মানে কী করে সম্ভব এটা? তো সেই সময় সে সেখানে গিয়ে সবে করতে যাবে এমন সময় তখন সে সিনিয়র দাদা, এই তোকে কি আমি জ্বলন্ত হিটারে টয়লেট করতে বলেছি নাকি নিবন্ত হিটারে টয়লেট করতে বলেছি? সেটাও তো নোংরা হবে। তো মানে হিটারে টয়লেট মানে যেখানে কোন হিটারের কথা বলা হয়েছে কনফিউজ সেই সময়টা। তো এই যে মানে একটা সিনিয়র জুনিয়রদের মধ্যে যে এই যে একটা যে র‍্যাগিং, র‍্যাগিং তো ঠিক আছে, কিন্তু এই যে একটা সম্পর্ক তৈরি হতো, মানে এইটা কিন্তু মানে অনেকভাবে আমার মনে হয় এখন সেই জায়গাটা নেই। ও হ্যাঁ, তারপরে আবার সেই সিনিয়র যে দাদা ছিল, সে আবার নোট খাতা একটা দিল তাকে হাতে দিয়ে বলল, এনে এটা তুই রাখ, এটা তোর কাজে লাগবে। তো এইভাবে মানে দুষ্টু মিষ্টি যে সম্পর্ক বা দুষ্টুমির যে সম্পর্ক, এর মাধ্যমে কিন্তু এই সিনিয়র জুনিয়রদের সম্পর্কটা একটা কিন্তু খুব সুস্থ অবস্থায় দাঁড়িয়ে থাকে। সবই ঠিক, বাট এটা তো অন্যভাবেও করা যেত। সেই সময় আমরা একটা শ্রুতি নাটক করছিলাম, সেই শ্রুতি নাটকে একটা ওই স্টেশনের সাউন্ডের দরকার ছিল, তো সেই সময়টা সেই রানাঘাট স্টেশনে আমরা পৌঁছে গেলাম, আর ওই ব্যাগ থেকে ওই তখনই টেপ রেকর্ডারটা বার করলাম, যেই সময় ঠিক ট্রেনটা এলো, ব্যাস অমনি স্টেশনের সাউন্ড চলে এলো, ট্রেনের শব্দ চলে এলো, সেই নিয়ে একেবারে দারুণ অভিজ্ঞতা এবং দারুণ ব্যাপার সেই সময়টা আমাদের। আর আমরা এই দেখো মোবাইলের গুগলে গিয়ে স্টেশনের অডিও ডাউনলোড করে নিই, এই যে ভেরি ইজি। মনে আছে মানুষ হোস্টেলে কোনো গেস্ট এলে কীভাবে ডাকতো? অপূর্ব তো স্নেহাশিস বলতেই পারতো না, বলতো ছেনাশিস, আর সেই সঙ্গে নিচ থেকে গলা ফাটিয়ে বলতো গেস্ট এসেছে, বা ফোন ফোন তো বলতেই পারতো না, সত্যি ভোলা যাবে না সেই দিনগুলো। এখন তো প্রায় প্রত্যেকেরই পার্সোনাল ফোন, ফলে গেস্ট এলে বা ফোন এলে ডাকার প্রয়োজন পড়ে না, রিংটনই যথেষ্ট। তবে সে একবার লেডিস গেস্টের কথাটা মনে আছে? হ্যাঁ, তারপরে এক কি বলতো, ওই আমাদের হস্টেলে তখন মানে জেন্টস হস্টেলে কয়েকটি বিশেষ দিনে লেডিস গেস্ট অ্যালাও ছিল, তো যখনই সেই লেডিস গেস্ট আসার যে সময়টা হতো, সারা হস্টেলে একবারে খবর ছড়িয়ে পড়তো, এবং খবর ছড়িয়ে পড়ার পরে
মানে সব যে ছেলেপেলেরা যারা ছিল তারা সেই ছেলেটির ঘরে, মানে এ ও ঘাড়ের উপরে, ওর ঘাড়ের উপরে, সে মানে একেবারে যাচ্ছে তাই কাণ্ড। এবার তারপরে একবার হুড়মুড়িয়ে পড়ে গেল, এবং সেই হুড়মুড়িয়ে পড়ার সাউন্ডে ভিতরে সেই ছেলেটা দরজা খুলে, সেও অবাক, যারা বাইরে হুড়মুড়িয়ে করলো তারাও অবাক, মানে সে একবার দারুণ মজার ব্যাপার। এখন এরকম ঘটনা ঘটেই না, এখন লকডাউন তো। কেন, ডিপার্টমেন্টের ক্লাস ব্যাংকের ঘটনাটা সত্যি, কিছু কিছু ক্লাসে পিছন বেঞ্চ থেকে পালানোটা একটা বিশাল মজা ছিল। তোরা পাস, এসব মজা কেন? অনলাইন ক্লাসেও কিন্তু এরকম মজা হয়, কেউ অডিও ভিডিও অফ করে ঘুমায়, কেউ দাঁত মাজে, কেউ অন্য কাজ করে বা মোবাইলে গেম খেলে, এটাও তো মজা, কি বলো? তবে যাই বল ভাই, আমাদের সময় গোল্ডে হলডে সরস্বতী পুজো মহালয়া এসবে আমরা যা মজা করতাম, যারা সাজ সরঞ্জাম ছিল সেই সময়, ও সেসব ভোলা যায়। আমি একলা বসে ভাবি আমি কোথায় এসে শেষ, আমি মিলিয়ে নিয়ে দেখি আমি তো আছি আমি রামধনুরি রঙে আমি রঙে রাঙা হই, আমি রামধনুরি রঙে আমি রঙে রাঙা হই, আমি নিজের হাতে তো খুঁজি আমি আমার সঙ্গী কই। আমি রামধনুরি রঙে আমি রঙে রাঙা হই, আমি নিজের হাতে তো খুঁজি আমি আমার সঙ্গী কই। আমি আপন মনে হাসি আমি ভাবনাই দিশাহীন, আমি আপন মনে হাসি আমি ভাবনাই দিশাহীন, আমি মুখ মুখের বিষে আমি নিজেই অন্তরীণ, আমি নিজেই অন্তরীণ। আমি একলা বসে ভাবি আমি কোথায় এসে শেষ, আমি মিলিয়ে নিয়ে দেখি আমি তোমার। আমরা তো এখন বাইরে থেকেই শিল্পী আনি, আর গান বাজনা করি না তা নয়, তবে এখন এত পড়া, সেমিস্টারের চাপ, সময় কোথায়? ভাই, হোস্টেলের সামনেটাই দেখলাম জঙ্গল হয়ে গেছে, খেলাধুলা হয় না এখন? হয়, কিন্তু কি বলতো, এই সেমিস্টারের চাপ প্লাস মোবাইলে গেম খেলে সবাই এত ব্যস্ত যে মাঠে আর খেলাই হয় না। হ্যাঁ, কিন্তু আমাদের সময় যে ডিপার্টমেন্ট ওয়াইজ, হোস্টেল ওয়াইজ, বা কখনো কখনো ওই পাড়া ক্লাব এসবের সাথে ফুটবল, ক্রিকেট, টিটি এসব টুর্নামেন্ট তো লেগেই থাকতো। আর বিশেষ করে ওই ক্রিকেট বা ফুটবল ম্যাচে যখন জিততাম এবং জেতার পরে ওই থালা বাটি কাসন নিয়ে সারা রাস্তা একবারে বাজাতে বাজাতে একবারে হই হুল্লোড় কাণ্ড, ও সে সমস্ত দিন, সে সমস্ত ভোলার নয়। তোদের এই চিয়ারলিডার কনসেপ্ট আমাদের থেকে হয়েছে, বুঝলি? এই সাদ্দাম, এই ওই ওই সেই সুমিতের বাবার সেই কেসটা মনে আছে? কি ঘটনা গো? একবার তো হোস্টেলে সে সুমিতের বাবা এসছে, তো সারা হোস্টেলে রটে গেল যে সুমিতের দাদু এসছে, তো হোস্টেলে সব ছেলে মেয়েরা একেবারে মানে খাবার লুটপাট হবে এই নিয়ে সব হামলা চালাতে হবে, সবাই মিলে একেবারে ভিড় করে দরজার সামনে গিয়ে সে সময় হাজির হয়। এবার সুমিতের বাবার মাথায় চুল নেই, বয়স্ক টাইপের মানুষ আর কি, চুল নেই, দাঁত পোকলা টাইপের, তো সবাই ভেবেছে হ্যাঁ এটা দাদুই এসছে, তো এই নিয়ে হুড়মুড়িয়ে একবারে সে ভিড়, খাবার লুটপাট হবে এই নিয়ে সুমিতের দরজা খুললো, সে একেবারে একদম হিলেরিয়াস কাণ্ড সেই সময়টা আর কি। এদিকে সুমিতের বাবাকে তো কেউ দেখতেই পায়নি, কারণ উনি ছিলেন দরজার সাইডে বসে, ফলে সবাই সুমিতকে চেপে ধরেছে, তো দাদু এসেছে কিছু নিশ্চয় নিয়ে এসেছে, দে আমাদেরকে দে। হঠাৎ করেই ওরা আবিষ্কার করলো যে এটা ওর দাদু নয়, এটা ওর বাবা, তা উনি তখন ওই ঘরেই বসে আছে, ওরা তখন সে একেবারে ঘরে ঢুকে সাষ্টাঙ্গে প্রণাম করে সে ক্ষমা টমা চাইল শেষ পর্যন্ত। তবে সুমিতের বাবা কিন্তু খুব ভালো মানুষ, উনি কিছু মাইন্ডই করেননি, বরং বাড়ি থেকে যেটা নিয়ে এসেছিলেন সেটা আমাদেরকে দিয়েছিলেন খেতে। তারপর আর কি, তারপর ওরা সুমিত আর ওর বাবার জয়ধ্বনি দিতে দিতে ওই খাবার খেয়ে ঘর থেকে নিত্য করতে করতে সব বেরিয়ে গেল।
এটা সত্যি মজার। এখন তো লকডাউন, বাট এমনি সময়ও ভিডিও কল বা ফোন কল করেই হয়ে যায়, ফলে আমাদের গার্জিয়ান বা গেস্ট কমই আসেন। আর রাত জেগে লাইন দিয়ে ল্যান্ডলাইনে কথা বলা আর বাকিদের বিরক্তি, মনে আছে কথাটা? আমাদের ওসব নেই, প্রায় সবারই তো মোবাইল আছে। তবে ব্যাপারটা কিন্তু মজার, আমাদের হস্টেলের পাশেই ছিল লেডিস হস্টেল, আর যখন সে লোডশেডিং হতো তখন ওরাও ছাদে উঠতো, আমরাও উঠতাম, আর তারপরে কি শুরু হতো? অন্তাক্ষরী। সামনে বালি খিড়কি মে এক চাঁদ কা টুকরা রহতা হে, আফসোস হে কে ও হমসে কুছ উখরা উখরা রহতা হে। মেরে সামনে বালি খিড়কি মে এক চাঁদ কা টুকরা রহতা হে। হামে তুমসে প্যার কিতনা ইয়ে হাম নাহি জানতে, মগর জি নাহি সকতে তুমহারে বিনা। হামে তুমসে প্যার কিতনা না জানে মেরে দিল কো ক্যা হো গয়া, অভি তো ইহি অভি হো গয়া। না জানে মেরে দিল কো ক্যা হো গয়া, অভি তো ইহি অভি হো গয়া। হো গয়া হে তুঝকো তো প্যার সজনা, লাখ কর লে তু ইনকার সজনা। হো গয়া হে তুঝকো তো প্যার সজনা, লাখ কর লে তু ইনকার সজনা। अच्छा तो हम चलते हैं, अच्छा तो हम चलते हैं। फिर कब मिलोगे? जब तुम कहोगे। जुमेरात को? हाँ हाँ आधी रात को। कहाँ? वही जहाँ कोई आता जाता नहीं, वही जहाँ कोई आता जाता नहीं। আজ খুবই বাড়াবাড়ি, হসপিটালে ভর্তি করতে হবে, কিন্তু কোথাও পাচ্ছি না জানো। যাও বা একটা পেলাম 50,000 টাকা চাইছে, কোথায় পাবো বলো তো, গরিব মানুষ। দাঁড়া 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 দেখছি দাঁড়া। আচ্ছা তুই এখন বাড়ি যা। আচ্ছা মানুষ সাদ্দাম, তোমরা কিছু ব্যবস্থা করতে পারবে? এ বাবা, মাত্র তো 2,000 টাকা আছে। হ্যাঁ, আর ওয়ালেটে এটিএম কার্ড আছে, কিন্তু এটিএম থেকে টাকা তুলতে গেলেও তো ম্যাক্সিম্যাক্স 10,000 টাকা, তার বেশি তো পাওয়া যাবে না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ আরও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ইউপিআই আইডি দিয়ে দেখে আমি কি। গুড আইডিয়া, চল মানুষ তাহলে আমরাও শেয়ার করি। এই তো এই দেখো, এই দেখো ঢুকছে, ওয়েট, এই তো হয়ে গেছে, চলো চলো চলো, আর দেরি নয়। যা এবার চল সুগন্ধা, চলো। একটা কথা বলবো, তোমাদের সময় সব ভালো ছিল, অবশ্য সেটা তোমার কথা অনুযায়ী, কিন্তু এই যে টেকনোলজি, এটার মাধ্যমে যে এত সহজে প্রবলেমটা সলভ হলো, সেটা তোমাদের সময় কি এত কম সময়ে পারতে সলভ করতে? হ্যাঁ সেটা অবশ্য ঠিক, তবে কি বলতো, ভালো মন্দ সবই থাকবে, কিন্তু বিষয়টা হচ্ছে কে কিভাবে সেটাকে রিপ্রেজেন্ট করছে, সেটাই হলো বড় ব্যাপার। হ্যাঁ চলো চলো চলো, আর ওয়েট করাটা ঠিক হবে না, চলো। এরা আমার মেয়ে সাহায্য করতে এসছে, তখন কোথায় ছিলে যখন আমার হেল্পের দরকার ছিল?
আরে কি বাইরে থেকে লোক আসবে, এসে করোনা মরোনা হবে নাকি? এ মেয়ে ছেলে বহুত নাকে কাঁদছে তো। ওই একদম বাজে কথা বলবেন না, আমরা এখানে সুকেন্দার কথা হেল্প করতে এসেছি তো, ঠিক আছে? একদম উচিতই করবেন না। হাত থাকতে মুখে কি? হ্যাঁ করোনা ভয় ডর করোনা, সাহসে বুক বাঁধো ভয়ে ভয়ে মরোনা। করোনা করোনা ভয় ডর করোনা, সাহসে বুক বাঁধো ভয়ে ভয়ে মরোনা। মুখে মাস্ক পরে থাকো, নাক মুখ ধুই থাকো, পাশাপাশি গা ঘেঁষে দাঁড়িও না। করোনা করোনা নিয়মে চলো না, মুখে মাস্ক পরে থাকো আতঙ্ক করোনা। বলো না বলো না ভয় কি বলো না, জ্বর কাশি গলা ব্যথায় অবহেলা করো না। বলো না বলো না ভয় কি বলো না, জ্বর কাশি গলা ব্যথায় অবহেলা করো না। করোনা মোকাবেলায় জরুরি স্বাস্থ্য সেবায় যোগ দিয়ে প্রতিরোধ করো না। করোনা করোনা নিয়মে চলো না, মুখে মাস্ক পরে থাকো আতঙ্ক করো না। চলো না চলো না তথাতে চলো না, নিয়মিত হাত ধোয়াটা অভ্যাস করো না। চলো না চলো না তফাতে চলো না, নিয়মিত হাত ধোয়াটা অভ্যাস করো না। থুতু নয় যথা তথা, মাস্ক না মিয়ে কথা, ও দাদা দিদি বলো না। করোনা করোনা নিয়মে চলো না, মুখে মাস্ক পরে থাকো আতঙ্ক করো না। করোনা করোনা আতঙ্ক করো না, মাস্ক ছাড়া চলো না, নিয়মে চলো না, চলো না করো। অর্ণব অর্ণব এটা রাখো। এটা কি? দুবছর ধরে প্রতিদিন টিফিনের টাকা জমিয়ে কিছু টাকা জোগাড় করেছি, আশা করি 5000 টাকা তো হবে। তুমি এত টাকা কেন দিচ্ছ? তোমার নিজেরই তো এটা লাগতো। তা ঠিক, কিন্তু আজ ওই অসহায় মেয়েটার প্রয়োজনের চেয়ে আমার প্রয়োজন দামি নয়। নাও এটা রাখো। কি ব্যাপার ভাই? আরে রাখ রাখ, কেস তো অন্যরকম কিছু মনে হচ্ছে। হ্যাঁ, ও আমাকে একটু লাইক করে আর কি। আর তুই? আমি পাত্তাই দিইনি। এই দেখো এই দেখো, এই মেয়েটাকে কি সুন্দর টিকটক মোজো রোপোজো করে, আমি একে পছন্দ করতাম। আরে ভাই, হীরে আর জিরে এই দুটোর মধ্যে তফাতটা বুঝতে শেখ। তুমি বলছো? মানুষদা তুমি এত এক্সপিরিয়েন্সড কি করে? কারণ তুই পেয়েও পাত্তা দিসনি আর আমি সিচুয়েশনের জন্য। সবই তো শুনলে, কিছু বলবে না? তোমার বাড়িতে তো বিয়ে নিয়ে জোরাজুরি শুরু হয়ে গেছে, আর আমি তো এখনো বেকার,
আর আমার পারিবারিক এখন যা অবস্থা, আমি আমার বিয়ের জন্য সময় লাগবে অনেক, তাই তুমি ভালো থেকো। কি করে বোঝাবো তোকে কতটা ভালোবাসি আমি, কুড়ে কুড়ে খায় অসহায়তা, ভুলে যাস এই পাগলামি। চিনুক মুখে মুক্ত রাখে তাকেও কাড়ে লোকে, চিনুক শুধু কেঁদেই মরে মুক্ত হারাবার শোকে। লা 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 আচ্ছা, আমার মেয়েটা সুস্থ হয়ে ফিরবে তো? এত অল্প সময়ে যদি এত কিছু অ্যারেঞ্জ হয়ে যেতে পারে, তবে ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে। একদম, বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ। তবে কি বলতো, নতুন আর পুরনো এদের মধ্যে যতই দ্বন্দ্ব থাক, যতই জেনারেশন গ্যাপ থাক, কিন্তু একটা জিনিস জানিস তো কোনো দিন পাল্টাবে না, সেটা কি জানিস? সেটা হলো মানুষে মানুষে ভালোবাসা এবং আন্তরিক। গন্ধ ছড়ায় রূপে রসে সারা জগৎ, তখন মেতে উঠতে চায়। সবাই মিলে তাই মিলেমিশে হতে চাই, আন্তরিক আন্তরিক আন্তরিক। Let's we all become আন্তরিক, Let's shout and say আন্তরিক। Let's we all become আন্তরিক, Let's shout and say আন্তরিক। Love you, love you, all we love you, Anturi, say love you.